ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পড়ে শুবেন, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা আপনার কাছে নিযুক্ত থাকবে, কোনো অনিষ্ট আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পাহারাদার ফেরেশতা আপনার হেফাজতের জন্য আল্লাহ নিযুক্ত করবেন। আয়াতুল কুরসি যখন বলে, ওই ইবলিশ শয়তানের যে হাদিস, যে শয়তানের কাছ থেকে অনেক বলে শয়তান আবহরের যে হাদিস, ওই হাদিসের কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে। আর যদি সম্ভব হয় সুরাতুল বাকারার শেষ দুই আয়াত পাঠ করবেন, আমানার রাসূল থেকে বা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে শুরু করবেন। ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে আপনার সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতেতে, আমরা আগে বলেছিলাম, হাতে ফু দিয়ে পুরো শরীরে তিনি মাসাহ করে দিতেন।